না না, কেউ কিচ্ছু করবেন না, যে নেজিগুলো আছে এভাবে থাকবে, তারা ঝগড়া করুক, ঝগড়া করতে দেবে। করেন ঝগড়া, আরো করেন, আমরা কিচ্ছু সরাবো না আপনারা ঝগড়া করলে। আপনারা বলছেন আমরা শুনছি, এখন সরানো হচ্ছে, কিন্তু সবাই মিলে চিল্লান। আমি অসুস্থ বাবা, আমি আসতেই চাচ্ছিলাম না, আমি প্রোগ্রাম করার মতো অবস্থানে নাই, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। মাহফিলে যারা আনছে আমাকে এরা জানে আমি দুইবার পড়ে যাওয়ার মতো অবস্থা। এতগুলো মানুষ, আপনারা একসাথে যদি কথা বলেন, মাহফিলের আদব থাকে, আপনারা শুনেন, আমরা শুনছি কি কি করা যায়। এই যারা এখানে আছেন, এই এই মনিটরটা সরান, এইদিকে আনেন, আপনারা একটু পিছনে যান। আমি বলতেছি, কেউ বলার দরকার নেই। হুজুর আর একটু পিছনে যান, একটু, ঠিক আছে। এই মনিটরটা, হ্যাঁ, আপনারা আর কথা বলিয়েন না, একটু আস্তে আস্তে সরান, সরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكليك درود شريف قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মহিনন্দ ভাস্কর খিলা মিসবাহুল উলুম মাদ্রাসা ও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মিসবাহুল উলুম মহিলা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানা আজম, প্রিয় যুবক ভাইরা,
ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি অত্যন্ত অসুস্থ, মানে আমার হঠাৎ করে ভালো লাগতেছে, একটু কথা বলতে পারতেছি বা একটু একটু পরেই মাথা ব্যথা, আর দাঁড়ালেই মাথা ঘোরাচ্ছে, মানে এই সমস্যাটা কিছুদিন যাবতই হচ্ছে। আমি যেটা বুঝতেছি, প্রায় দীর্ঘ 3 বছর আমাদের তো কোনো কাজ ছিল না, খালি বসে থাকো একটা রুমের মধ্যে, খাও, ঘুমাও, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, একটা রুম কেন্দ্র। তো এই জন্য আমার মনে হচ্ছে কোনো জার্নি নাই, কিচ্ছু নাই, বসে থাকতে থাকতে। তো এখন হঠাৎ করে এরকম 2-3টা করে প্রোগ্রাম, সফরের উপরে সফর, এই কারণে আমার মনে হচ্ছে শারীরিক, মানসিক সব একটা প্রেশার হয়ে যাচ্ছে। মানে দীর্ঘ সময় এভাবে আরামায়েশে কাটাইতে কাটাইতে, আরামায়েশ বুঝেন তো, মানে এক জায়গায় বসে থাকা, এটা কিন্তু এক ধরনের আরামায়েশের মতো। তো কোনো দিকে না যাওয়া আমাদেরকে, আমি এখন মনে হইতেছে বিশ্রাম যা করার জেলেই করছি, রেস্ট যা করার এটা জেলখানাই করছি, আর পেরেশানি যা হওয়ার এখন হচ্ছে। জেলের কষ্ট কি? জেলের সবচেয়ে বড় কষ্ট পরিবার, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সবাইকে ছেড়ে দূরে থাকা। আরো সবচেয়ে বড় কষ্ট কি? মানুষ তো স্বাধীন চেতা, একটা পাখি কিন্তু আবদ্ধ থাকতে চায় না। তো মানুষ তো আশরাফুল মাখলুকাত, স্বাধীন চেতা, সে তো ইচ্ছাপূর্বক যেখানে মন চায় যাইতে চায়, যা মন চায় করতে চায়, যা মন চায় বলতে চায়। তো এই যে স্বাধীনতা নেই, এটা হলো সবচেয়ে বড় কষ্ট। আরেকটা কি? বাবা মা, ভাই বোন বা কেউ নাই, এই দুইটা কষ্টের চাইতে আর বড় কিছু নাই। কিন্তু এই যে বসে থাকা, একটা রুমে আবদ্ধ থাকা, দীর্ঘ সময় খাওয়া, ঘুম, নামাজ, কোরআন তিলাওয়াত, এগুলো ছাড়া তেমন তো কোনো কাজ নেই। তো এই জন্য আমার মনে হচ্ছে এটা প্রবলেমটা হচ্ছে যে আমি গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া, তো সেম অবস্থা, মানে কথা বলতেছি বলতেছি হঠাৎ করে মাথা চক্কর দিছে। তো এখন আজকেও প্রোগ্রামে যখন আসলাম, গাড়ি থেকে নামবো, সেম অবস্থা। তো আমি তাদেরকে বলছি যে দেখেন হুজুর, এত মানুষ আপনারা বলতেছেন যে হুজুর আশা করে বসে আছে, হঠাৎ যদি বিবাহের মতো অবস্থা হয় আর স্টেজ থেকে বা এখান থেকে বিদায় নিতে হয় হসপিটালের দিকে, তাহলে তো সবগুলো মানুষ আশাহত হবে, কষ্ট পাবে। তো আমি একটু সালাম দিয়ে দোয়া চেয়ে চলে যাব। তো আমি বিশেষ করে একটু আগে যে খুতবা পড়লেন, এই হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি, আমি জানি না কোন হুজুর, হুজুরের কাছে বিশেষভাবে ক্ষমা চাচ্ছি যে এটা ঠিক হয় নাই যে হুজুর খুতবা পড়লো আর আপনারা আমাকে তুলে দিলেন। আমি এজন্য আগেই বলে দিছিলাম যে কাউকে এখন দিয়েন না, আমি একটু সালাম দিয়ে দোয়া চেয়ে চলে যাই, যেহেতু বয়ান এই এই আপনি যিনি দাঁড়ায় আছেন তিনি প্রয়োজনে ওই দিকে যায় শুনেন, কিংবা প্রয়োজনে এদিকে এসে বসেন। কিন্তু এই আরেকজনে বসতে বসতে বলতে বলতে এই সব মানুষকে বসানো এখন সম্ভব না, আর আপনার কথা শোনাও সম্ভব না। দয়া করে চিল্লাচিল্লি করবেন না, আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক, অতএব আপনাদের ঠিক বলা এত বেশি প্রয়োজন নাই, একটু চুপ থাকেন বাবা। তাই বলতেছি, রিকোয়েস্ট করব যে অল্প কয়েকটা কথা বলবো। দেখেন আমি একটা কথা বলি যে এই ছোট ভাইরা, কচি কাঁচা ভাইরা, এরা যে আমাকে কি মহাব্বত করে আমি এটা অবাক হয়ে যাই, বুঝছেন হুজুর। এই ছোটরা বিশেষ করে 10-12 বা এই বয়সের যেগুলো, যেই মাদ্রাসায় যাচ্ছি কমি মাদ্রাসাগুলোতে বাংলাদেশে, হাই রে বাবা রে বাবা, তাদের মহাব্বত আর তাদের যে জজবা, এটা দেখে আমি পুরো অবাক। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আসলে ইসলামের উপরে যত আঘাত আসে, বাধা আসে, এবং কিংবা যে আলেমের প্রতি যত বেশি জুলুম হয়, আঘাত আসে, আল্লাহ পাক তার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা বাড়ায় দেন, এটার প্রমাণ আমি পাইতেছি। তো আমি একটা রিকোয়েস্ট আগে করব, এই প্রোগ্রামটা মাশাআল্লাহ অনেকগুলো আলেমের আপনারা পাইছেন, বড় বড় আলেম একত্রিত করা হয়েছে এই মাহফিলে, বড় ভাই উম্মা দরুদি রাহবার শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, ভাইয়ের সাথে আমার একটু আগেও কথা হয়েছে, ভাই আসতেছেন, রাস্তায় আছেন, আপনাদের কিশোরগঞ্জে ঢুকে গেছেন, কিছুক্ষণের মধ্যে ভাই চলে আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি একটু ভালো লাগতেছে এই জন্য কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করে চলে আসছি, কয়েকটা কথা বলবো। এরপরে শেখ হারুন ইজহার
হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর দামত বরকাতুহু অনেক বড় বড় আলেম আছেন। মুহিব ভাই কি আসছিল? চলে গেছে, আসেন। জাগ্রত কবি আপনাদের এলাকার সন্তান মুহিব খান উনিও আছেন। তো আমি বলবো যে আপনারা কেউ হুড়ুহুড়ি উঠাউটি করবেন না। আমি চলে গেলে আগে কথাগুলো কেন বলতেছে আমি হুট করে ছেড়ে দিতে পারি, কারণ আমার শরীর খুবই খারাপ। আপনারা জানি আপনারা রিকোয়েস্ট করবেন, কিন্তু আমরা যখন ভিতরে ছিলাম অনেকের বক্তব্য শুনছি, তো নেতারা অনেকেই বলছেন যে মাদানী জজ ভাই অনেক কথা বলে ফেলছিল হুজুগে, এখন খাইছে মায়ের খায়া বয়ে, এখন আর সেতায় গেছে পুতায় গেছে এই সেই। মানুষ দেখি জজ ভাই কয়েক কথা ঠেলাই বলে ফেলছিল, এখন বুঝুক মজা। আসলে কি বলবো, আমরা এই এত মানুষ দেখেও যেমন কথা বলি না, কিংবা কারো ভয়েও চুপসে যাইল, কথা ভালোভাবে বুঝেন। এই মানুষের ঠেলায় কথা বেশিও বাইর হবে না, আবার মানুষ কম থাকলেও কিংবা কেউ ভয় দেখাইলেও কম বাইর হবে না। মানুষের ঠেলায় হুজুকে বেশিও বাইর হবে না, আর কেউ না থাকলেও কিংবা কেউ ভয় দেখাইলেও কম হবে না, বুঝছেন তো? তো এই জন্য বলতেছি, অসুস্থ তো মানুষ বেশি দেখলেও হুজুকে বেশি কথা বলতে পারবো না, এত হুজুক নাই। কারণ আমরা বুঝে ফেলছি একবারে ক্লিয়ার, আমাদের কাছে একবারে ক্লিয়ার। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক এখনো ভিতরে আছে, কি করতে পারছি আমরা এই হুজুক দিয়ে? আমরা কি বুঝি না যে এটার কোনো ভ্যালু নাই, ভ্যালুই নাই, এটা কাজে লাগতেছে না। এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, এটা কাজে লাগতেছে না। আমাদের স্পিডটা জাস্ট এই প্যান্ডেলের ভিতরে, এর বাহিরে না। বাতাল জালেম কেউ ভয় করে না এই জনসমাবেশকে, কেন? কারণ তারা জানে এটা প্যান্ডেলের মধ্যেই সীমাবদ্ধ। এখানে ঠিক, এখানেই হুজুক, এখানেই জজবা, অমুক সাহ আসছে রাজপথ, রাজপথ কাঁপছে, কোনো রাজপথ কাঁপে না। আমি দেখে আসছি রাজপথে কোনো কাঁপা কাঁপি নাই, কথা বুঝেন। তো এই জন্য এদেশের সবচাইতে জনপ্রিয় আলেমদের একজন কবরে কয়েকদিন আগে চলে গেছে, জেলখানা থেকে কবরে, কোথায়? আর একজন এখনো কোথায়? জেলখানায়। তাইলে আমি মাদানির বেলু কতটুকু এটা আমি জানি, বা কয়জন আমার জন্য এখন আবার নিয়ে গেলে কয়জন নামবে এগুলো আমি বুঝি। কিন্তু এর মানে এই না যে কেউ আমাদেরকে ভরে ফেলবে, নিয়ে যাবে, খেয়ে ফেলবে, এই জন্য আমরা চুপসে যাব বা কথা কম বলবো। ঠিক তেমনি ভাবে হুজুগে এনে অনেক মানুষ হয়ে গেছে, হাজার হাজার লোক, এই হুজুগেও চার কথা বেশিও বলবো না, কথাগুলো বলতাম না। কিন্তু আমরা বাস্তব অবস্থাটা ফিল করি না। এদেশে একটা কথা মিথ্যা না, আমি কিছু অপ্রাসঙ্গিক কথা বলে ফেলতেছি, একটা কথা মিথ্যা না, এটা মানতে হবে। এদেশে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, কিংবা যে কোনো দল করুক, আমি একটা জিনিস পাইছি, ইসলামের যে সেন্টিমেন্ট, ইসলামের প্রতি যে আবেগ, এটা কোনো ব্যক্তিকে বুঝাইতে পারলে সে যেই দলই করুক এরা ইসলামের জন্য তৈরি হয়, এটা এটা আমরা পাইছি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা এই সেন্টিমেন্টগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাইতে পারতেছি না, এটা একটা প্রবলেম। এই সেন্টিমেন্টগুলো নির্দিষ্ট একটা জায়গায় আটকে আছে, মাহফিলের প্যান্ডেল কিংবা মাদ্রাসা মসজিদ, এইভাবে আবদ্ধ আছে। ইসলাম যে সর্বজনীন, ইসলাম যে সব জায়গায় ছড়াইয়া দেওয়ার জিনিস, কোরআন সর্বজনীন, কোরআন স্বরাষ্ট্র নীতিতে চলবে, কোরআন পররাষ্ট্র নীতিতে চলবে, কোরআন অর্থনীতিতে চলবে, এটা আমরা বুঝতে চাই না, এটা আমরা কি করতে চাই না, এটা আমরা বুঝতে চাই না। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একটা কথা আপনাদেরকে বলি, যারা আলোচক ওয়াজ করে বা ময়দানে আলোচনা করে তাদের একটা কমন বিষয় আপনাদেরকে জানাইয়া দিই আজকে, একটা কমন বিষয় আছে, সেটা হলো মাহফিলের আল্লাহর কুদরতি, সুবহানাল্লাহ, মাহফিলের এই চেয়ারে বসার পরে, এই চেয়ারটাতে বসার পরে তাদের হালত, যাদের অন্যান্য সময় বাজেট করে কিংবা বিভিন্ন আমলের কমতি আছে, ঘাটতি আছে বা বিভিন্ন জিনিসে জড়িত, এরাও চেয়ারে বসার পরে বয়ানের মাঝখানে খুলুসিয়ত চলে আসে, কি করে বয়ানের ভিতরে, অন্তত বয়ানটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুলুসিয়ত থাকে। এবং অনেক অসুস্থরাও এই এতটুক পর্যন্ত আল্লাহর কুদরতে সুস্থ থাকে, এটা আমি দেখছি। কিন্তু আমি দেখছি যখনই নামতে চাই কিংবা বয়ানের শেষ দিকে শরীর খারাপ লাগে আবার। তো এই জন্য আমাদের কাজগুলো কার জন্য হবে?
বলেন কার জন্য? ব্যবসায়ী কারা কারা আছেন এখানে, ব্যবসা করেন হাত তুলেন, ব্যবসা বুঝেন তো আপনারা করেন যে আপনার মায় বলছে ব্যবসা বুঝেন। আমি আজকে ব্যবসা নিয়ে ওয়াজ করব। ব্যবসাটা কার সাথে জানেন? কার সাথে? এই কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহর নাম মুখে নিতে একবার মুখে নিলে সওয়াব না গুনাহ? শুধু কি সওয়াব? আল্লাহ বলছেন যে ব্যক্তি বলল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে? সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকলো, তাতানাযযালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতরণ হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা বলে তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাত, তোমরা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। তাইলে রব্বুন আল্লাহ, রব কে? তাইলে আজকের ব্যবসাটা কার সাথে? আমি বলতেছি না, কোরআনের আয়াত বলতেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলতেছেন আমি হইলাম ক্রেতা। আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলতেছেন। ব্যবসায়ী যারা লাভ লসের হিসাবটা তারা ভালো বুঝবে, এই জন্য ব্যবসায়ীদেরকে আগে জিজ্ঞেস করলাম, হালাল ব্যবসা যারা করবে, বৈধ পন্থায় টাকা ইনকাম করবে ব্যবসার দ্বারা, যে কয় দল ব্যক্তি যখন আল্লাহ পাক সূর্যকে একেবারে অর্ধহাত বা মাথার উপরে নিয়ে আসবেন, বিচার দিবসে উত্তপ্ত সূর্য থাকবে, সেই দিনে যে কয়টা ব্যক্তি বা যে কয় দল আরশের ছায়ার নিচে স্থান পাবে, তাদের মধ্যে একদল হল তুজ্জার, নেককার এবং সৎ ব্যবসায়ী, যারা মানুষকে ঠকায় না, মালে কম দেয় না, বেজাল দেয় না, যারা মানুষকে ধোকাবাজি করে না, এই সমস্ত হালাল ব্যবসায়ীরা জান আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবে। তো আজকে আমি হালাল একটা ব্যবসার কথা, এ ভাই ব্যবসার কথা শুনে বাদাম বেচা লাগিয়ে গেছেন মাহফিলে, বসেন একটু, আল্লাহর সাথে ব্যবসা চলতেছে, এখন আপনার বাদাম বিক্রি বন্ধ। আল্লাহ পাকের সাথে ব্যবসা, আল্লাহ পাক বলতেছেন ক্রেতা হলাম আমি, বিক্রেতা কে জানেন? মুমিন বান্দারা, সুবহানাল্লাহ, বলেন ইমানদার বান্দারা হলো বিক্রেতা, ইমানদার। আমরা যারা মুসলমান তারা কি ইমানদার না বেঈমান? কথা কয় না? আল্লাহ পাকের সাথে ব্যবসা চলতেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনের সাথে আমার ব্যবসা। ইশতারা ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা ক্রেতা কে? মিনাল মুমিনিন, কিনবেন কার কাছ থেকে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, কি কিনবেন? আল্লাহ বলতেছেন কি কিনবেন জানেন? মুমিনের কাছ থেকে তার জান এবং মাল কিনবেন। সুবহানাল্লাহ, মুমিনের জান মাল কি কিনবে আল্লাহ? মুমিনের জান মাল আল্লাহ কিনতে চান। ব্যবসা হয়ে গেছে, ব্যবসা কি? ইমানদার যারা যাদের তাদের সাথে কি হয়ে গেছে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ পাক মুমিনদের জান মাল কিনতে চান। এবার বলেন ক্রেতা কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বিক্রেতা কে? মুমিন বান্দার, আমরা 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 বলবেন বিক্রেতা কে? আমরা। ক্রেতা কে? আল্লাহ। বিক্রি কি করব? আমাদের সুবহানাল্লাহ, ব্যবসা বুঝতেছেন তো কত বড় ব্যবসা,
আমি আপনি হলাম বিক্রেতা, ক্রেতা কে? মানিল্লাযিস্তারা, কে ক্রয় করবেন? কি ক্রয় করবেন? বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমার আপনার জান। আচ্ছা বলেন, ব্যবসা যদি হয়েই যায় থাকে, আমার আপনার জান মাল যদি আল্লাহ কিনে নিয়ে থাকে, তাইলে গায়রুল্লাহকে ভয় পাওয়ার কারণ আছে? বাহ, ব্যবসা তো করেই ফেলছি, বিক্রি তো করিয়ে দিছি, জান মাল কি করছি? আল্লাহ রাস্তায় বিক্রি করছি। আপনারা মনে করেন নাই? করেন নাই? আল্লাহ যখন বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, কি বলেছিলাম আমরা সবাই? কালু বালা, হা হা, অবশ্যই হা। আল্লাহর সামনে বলছিলাম হা, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব, আমরা যাকে রব সাক্ষ্য দিলাম তার কাছে তো আমরা জানমাল বিক্রি করেই আসছি। তাহলে জানমাল যদি বিক্রি করে এসে থাকি, গাইরুল্লাহকে ভয় করবো না আল্লাহকে? আরো জোরে বলেন। ভয় কয়েক প্রকারের, ভয় কয়েক প্রকারের। এক প্রকারের ভয় যার সাথে মহাব্বত এবং সম্মান মিশ্রিত, সেটা কি? আমরা বাবা মাকে কিংবা উস্তাদকেও ভয় করি কি করি না, কিন্তু এটা কিসের ভয়? সম্মানের মহাব্বতের। কিসের ভয়? সম্মান এবং মহাব্বতের। আর আল্লাহর ভয় যেটা, আল্লাহর ভয় যেটা, যেই ভয়ের কথা আল্লাহ অনেক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগদ, বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার কথা। এই যে ভয়, এই ভয় আর পিতামাতা এবং উস্তাদের ভয়ের সাথে পার্থক্য কি? উস্তাদ এবং পিতামাতাকে ভয় করি ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর কথার পক্ষে বলে, ঠিক কি ঠিক না? আমার শায়েখকে মানি ততক্ষণ, আমার পীর সাহেবকে মানি ততক্ষণ, আমার নেতাকে মানি ততক্ষণ, আমার নেত্রীকে মানি ততক্ষণ, আমার উস্তাদকে মানি ততক্ষণ, আমার বাবাকে মানি ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহর পক্ষে থাকে। আর আল্লাহর বিরুদ্ধে চলে গেলে কথা কয় না, মাশাআল্লাহ। এটা ইমানের দাবি। এটা কি? এটা ইমান। হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও, এটাই ইমান। ফাকদ ইস্তাকমালাল ইমান। প্রিয় হাজিরিন, তাইলে ব্যবসা হয়ে গেছে। ব্যবসা কি হয়ে গেছে? মুমিনদের সাথে আল্লাহর ব্যবসা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে ব্যবসা হয়ে গেছে আমাদের। ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কে? আমরা। কিসের কি বিক্রি করব? আল্লাহ। বিনিময়ে পাবো কি এটা জানা লাগবে না? আল্লাহ। আল্লাহ খালি সব দিয়ে দিব, আল্লাহ দিব না কিছু? কি দিবেন? মাশাআল্লাহ, এত ভালো তাফসীর জানেন। বি আন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি পাবো? তাইলে বিনিময়ে কি পাবো? জান্নাত। তো এই ক্রয় বিক্রয় আমরা রাজি আছি তো? এরপরে আল্লাহ বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন তো তারা যারা আল্লাহর রাস্তায় মরে এবং মারে। কি করে? খালি মার খায়? হ্যাঁ, না মাঝে মাঝে মারে। হামাসের দেখছেন না মাশাআল্লাহ অবস্থা, দেখেন নাই? খালি মার খাইছে না মারছেও? অনেক দিন সহ্য করছে, সহ্য করছে, সহ্য করছে, সুরঙ্গ দিয়ে টানেল করছে, সুরঙ্গ দিয়ে কি করছে?
মাটির নিচে মার, মারতে থাক মারতে থাক, তোরা উপরে মাইরিয়া টনকে টন বোমা মাইরিয়া বিল্ডিং টিল্ডিং সব একবারে পাউডার বানায় দিবি, বানায় দে, আমরা মাটির নিচে শহর করবো। হামাস কি করলো দেখেন নাই? আবাবিল পাখির কথা শুনেন নাই? যে ওই যে আবুল আহাবের হস্তি বাহিনীর পাখি যেমনে পাথর দিয়ে মারছিল, আবাবিল পাখি দেখার সুযোগ তো আমরা পাই নাই, আমরা হামাসের মুজাহিদের আবাবিলদেরকে দেখছি। দেখেন নাই প্যারাশুট কেমনে আবাবিলের মতো ছিল, ছোট ঘুরতেছে আর মারতেছে? তো মায়ের শুধু খাবো না দিব, ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, আমার কথা না আল্লাহর কথা। এই জন্য আমি মাইমন সিং এক প্রোগ্রামে বলছিলাম, মায়ের খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত। কার জন্য? নেতার জন্য। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, আহা জানে এই লোক মদ খায় তবুও ক ফুলের মতো পবিত্র। হ্যাঁ কমন পড়ে গেছে নাকি? জানে এই লোক গাঁজা খায়, জানে এই লোক খারাপ ব্যবসা করে, জানে এই লোক কি বলে ঘুষ খায়, জানে এমন লোক যে ব্যক্তি জুয়া খেলে, যে ব্যক্তি নারী কেলেঙ্কারিতে জড়িত, তবুও পাবলিক অমুক ভাইয়ের চরিত্র এই পবিত্র সেই পবিত্র বলে না? বলে না। অথচ আল্লাহর জন্য কথা বলেনে ওয়ালা লোকের অভাব, ঠিকই ঠিক না? যে দেশের পাবলিক দুইটা চা খাওয়ার কারণে একজন জালিমকে, একজন আদর্শহীন ব্যক্তিকে, একজন নাস্তিককেও ফুলের মতো চরিত্র পবিত্র করে দিতে পারে, এই দেশে দিন প্রতিষ্ঠা করা কঠিন আছে। আগে দিনটা বুঝতে হবে, দিন বুঝতে হবে আগে, আমাদেরকে দিন বোঝা লাগবে, কাজ করা লাগবে কার জন্য? এই দেখেন না মাশাল্লাহ প্যান্ডেল খুলে গেছে, এখন লোক বাড়তেছে, প্যান্ডেল ওই পিছন দিকে খুলে গেছে, এখন যারা এদিকে দেখতে পারেন না চিল্লা চিল্লি না করে ওদিকে যান। শুনেন, তাহলে আল্লাহর জন্য রাগ করতে হবে, শত্রুতা করতে হবে কার জন্য? আমাদের দেশে এক বাড়ির লোকের সাথে অন্য বাড়ির লোক ঝগড়া লাগলে দেখবেন লাড়ি নিয়ে দৌড়াইছে, নেংটি মাইরা দৌড়ায়। আচ্ছা বলেন, এক মুসলমান আরেক মুসলমানের জান মাল ইজ্জত সম্মান রক্ত এগুলো কি হারাম না হালাল? হারাম। আপনি আরেক মুসলমান কি একটু কিছু বললেই মারতে চলে যান? অথচ দিনের জন্য রসুলকে কেউ গালি দিলে আপনার শরীরে তেজ আসে না? আপনার বাইরে কে কি বলছে আপনি ফোন দিলে কিশোরগঞ্জ বাজারে চলে যান প্রয়োজনে মারামারি করতে, কিন্তু আল্লাহর জন্য দিনের জন্য আপনার রাগ উঠে না। এটার কারণ কি? ওই যে আমি দিনকে বুঝি নাই, আল্লাহ বলছেন ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, এরা দিনের জন্য মার খায়, দিনের জন্য মার দেয়। হামাসের মুজাহিদরা যুদ্ধ করতেছে কোন ব্যক্তির জন্য, কোন দলের জন্য, নাকি আল্লাহর জন্য? কথা কয় না? আর যারা আল্লাহর জন্য যুদ্ধ করে, আল্লাহর জন্য জীবন দেয়, তাদের সহযোগিতা করেন কে? জোরে বলেন কে? كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله আল্লাহ বলছেন যারা আমার উপর ভরসা রেখে ছোট্ট দল নিয়ে বের হবে, আমি আল্লাহ সেই ছোট্ট দলকেই বিজয়ী করে দিব। লা গালিবা ইল্লাল্লাহ। আরে আমাদের ইমানি হালত আর ফিলিস্তিনিদের ইমানি হালত শোনায়, একটা ঘটনা শোনায়। ফিলিস্তিনি এক নাট্যকার, ফিলিস্তিনি এক গান গায়, এমন এক মেয়ে, সে তার ভেরিফাইড আইডিতে পোস্ট করেছে লা গালিবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝেন, মঞ্চে গান গায়, মঞ্চে গান গায় গায়িকা, গায়িকার অবস্থা কি? পর্দাহীনভাবে যে গায়িকা তার লোক তো কেউ বলা যায়, পর্দাহীনভাবে যারা পুরুষের সামনে গায়িকা হয়, এমন একটা মেয়ে ফিলিস্তিনি, সেও তার পুষ্টের মধ্যে লিখছে লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই। শেষ পর্যন্ত তাকে ইসরায়েলিরা জেলখানায় ধরে নিছে, নেওয়ার পরে সে তার সেই কথার মধ্যে অটল থাকছে। শেষ পর্যন্ত তারে ওই জেলখানা থেকে সাইরা তার বাড়ির থেকে বাইর হইতে দিবে না, তার বাড়িতেই অবরুদ্ধ রাখছে।
তার বাড়িতে এসে সে আবার লিখছে লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয় নেই। এদের ইমানি হালত আর আমানি হালত বলেন বহুত বেশ কম না? ফটকা ফুটাইলে আমাদের হাজার হাজার লোক দৌড়ায় নাই, একটা ফটকা বললে কি হাজার হাজার লোক নাই। অথচ ওদের অবস্থা এমন, এজন্য আমরা দিনের জন্য কাউকে ভালোবাসবো, আমরা দিনের জন্য প্রয়োজনে মরে যাব, আমরা দিনের জন্য প্রয়োজনে আল্লাহর দুশমনদেরকে মেরে ফেলবো। কিসের জন্য? দিনের জন্য। হামাসের মুজাহিদিনরা, হামাসের মুজাহিদিনরা, আমার সুবহানাল্লাহ আমি অবাক হয়ে গেছি, আল্লাহু আকবার, যে আমরা তো আপনারা, আমি প্রায় প্রোগ্রামে বলতেছি কথাটা, যে আপনারা অনেকে দেখছেন যে মাদানী সাহেবের হাতে গরুর রশি লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো, বিশাল পোশাক লাগাইছে, এরকম অবস্থা আপনারা অনেকেই দেখছেন। কিন্তু আমি বলি কি জানেন, এইটা আসল বেড়ি নয়, মুসলিম উম্মার, পুরো উম্মার ভিতরে কুফফাররা মানসিক বেড়ি পরায় রাখছে। মানসিক বেড়ি বুঝেন, মানসিক বেরি হইলো হাইরি আমরা কিছু করতে পারবো না, আমাদের কে ধরে নিবে, এই খেয়ে ফেলবে, এই মেরে ফেলবে, এই ভয়টাকে বলে মানসিক বেরি। হামাসের মুজাহিদরা দেখা দিছে মুসলিম উম্মার যুবকরা জেগে উঠলে কুফফার জোট, নেটো জোট, ইসরায়েল, সমস্ত কুফফাররা নাস্তানাবুদ হয়ে যায়। এটা হামাসের মুজাহিদরা গোটা পৃথিবীর মুসলিম উম্মার যুবকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি একটা কথা আগেই বলতেছি, যেদিন আপনাদের এই আওয়াজ প্যান্ডেল থেকে বাইর করতে পারবো আমরা, সেদিন মামুনুল হকের মুক্তি আর চাইতে হবে না। আমি এটা হেফাজতের মিটিংয়েও বলছিলাম, যাকে আমাদের ঠিক হইতে হবে তখন তারা এমনিতেই বাধ্য হবে ছেড়ে দিতে, কারণ আমরাই তো ঠিক নাই। আমাদেরকে মুরগির বাচ্চা যেমনি সিলে ধরে নিয়ে যায়, ঠুস ঠুস করে শত শত আলেম ধরে নিয়ে গেল, কোথায় ছিল এই দেশের জনগণ? আজীব লাগে আপনাদের কষ্টে বলতেছি কথাগুলো, কষ্টে বলতেছি। আপনারা চান, আপনারা না শুধু, এই দেশের প্রত্যেকটা মুসলিম জনগণ চা, আলেম ওলামারা হক কথা বলবে, আলেম ওলামারা দিনের পথে অটল অবিচল থাকবে, কোনো জালিমের জুলুমের কাছে মাথা নত করবে না, আপুষ করবে না, সব আপনারা চান। দিন শেষে আলেম ওলামারা যখন রিমান্ডে, ফাঁসিতে, জেলে, তখন আপনি আমি ল্যাব গাই দিয়ে ঘুমাই, কি মজা না? এইটা থেকে যেদিন বাইর হইতে পারবো আমরা, এটা থেকে যেদিন বাইর হইতে পারবো, আর কোন আলেম ওলামাকে এদেশে কোন সরকার, এই সরকার না। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? সরাসরি বলি, কথাটা যেহেতু স্লোগান দিয়েই ফেলছেন, কথাটা সরাসরি বলি, এই যেগুলো আসবে মনে হচ্ছে, যেগুলো আসবে মনে হচ্ছে, এই দলগুলো যারা ফিলিস্তিনের মুজাহিদ, আকসা আমাদের আবেগের জায়গা, আকসা কি আমাদের প্রথম কিবলা, আকসা, সে আকসা আজ জালিমদের দখলে, ইসরায়েলিদের দখলে, এমন কি ইসরায়েলিরা বোম্বিং করে শত শত হাজার হাজার আমার ফিলিস্তিনি মা বোনদেরকে মারতেছে। এই জালিমদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে এই দল যারা আসবে, এরা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই। আপনি কি মনে করতেছেন, এইটা চেঞ্জ হইয়া, এরা চেঞ্জ হইয়া আরেকটা আসতেই মনে হয় আমরা চরমভাবে বিজয়ী হয়ে যাব? শুনেন, এরা যে আমেরিকার দালালি কইরে আমাদেরকে আবার গ্রেফতার করবে না, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? আমরা কি শুধু জুলুম করলে এই দলের বিরুদ্ধে, না জুলুম করলে অন্যান্য দলের বিরুদ্ধে? কথা মনে হয় বুঝেন নাই। আরে শুনেন না, মুমিন রসুল বলেছেন এক গর্তে দুইবার পা দেয় না, আমরাও দুইবার পা দেই না, এই জন্য কথা আগেভাগে ক্লিয়ার করতেছি। বলবেন যে হুজুর আপনারা এগারো বিরুদ্ধে করেন, হেরা আইলে হেগারো বিরুদ্ধে করেন, আমরা এগারো বিরুদ্ধে, হেগারো বিরুদ্ধে যদি ইসলামের বিরুদ্ধে, কথা একেবারে পরিষ্কার, আমরা এগারো বিরুদ্ধে, হেগারো বিরুদ্ধে যদি কি যায়, এই জন্য আগেভাগে বলে রাখতেছি, আমরা এক গর্তে দুইবার পা দিতে রাজি না। আমরা চেঞ্জ হওয়ার পরে আবার মাথা ঠুকাইতে হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, এটা করতে রাজি না।
এজন্য আগে ভাগে বুঝি, আগে ভাগে চেষ্টা করি বুঝানোর। ও জাতি, এ জাতির পরিবর্তন সেদিন সম্ভব যেদিন এদেশে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। এজন্য আমি তো সব প্রত্যেক প্রোগ্রামে অ্যানাউন্স করে দিচ্ছি, আমি এটা আমি মিশন বানিয়ে নিয়েছি যে একটাই হবে স্লোগান, হয়তো শরীয়ত নয়তো শাহাদত। স্লোগান একটাই, এবং এটা মিশন, এটা মিশন, এটা আমাদের চ্যালেঞ্জ, আমরা এটাই করব ইনশাআল্লাহ। আমরা ছাত্রলীগকে বুঝাবো, ছাত্রদলকে বুঝাবো, আমরা যুবলীগকে বুঝাবো, যুবদলকে বুঝাবো, আমরা আওয়ামী লীগকে বুঝাবো, বিএনপিকে বুঝাবো, প্রত্যেকটা দলের আমার মুসলিম ভাইদেরকে বুঝাবো, আয় তোরা আমাদের সাথে আয়, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন যুবক বিভিন্ন দল ছেড়ে চলে আসবে। উলামায়ে কেরামদেরকে বলবো, যে যেই মসজিদে আছেন, যে যেই মাদ্রাসায় আছেন, প্রশাসনের মসজিদে চাকরি করেন, সামসামি দালালি করিয়েন না, নমনমজি হুজুর করিয়েন না, না করে তাদেরকে বুঝান শান্তি কামিয়াবি দুনিয়া আখেরাতে উভয় জাহানে আসতে পারে একমাত্র পথ হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। আমাদের আপত্তি নাই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালাইলে। জয় সাহেব যদি সজীব ওয়াজেদ, জয় সাহেব যদি রাষ্ট্র পরিচালনা করে কোরআন সুন্নাহ অনুযায়ী এবং নিজেও যদি ওই ওইভাবে চলে আমাদের আপত্তি নাই, তেমনিভাবে তারেক জিয়াও যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয় এবং সেও যদি ইসলামের ভিতরে পাবন্দী হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই।